বনগাঁয় বাউড় ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মৎস্যজীবীদের। অবরোধকারীদের পাশে স্থানীয় প্রধান। প্রধানের ভূমিকা নিয়ে কটাক্ষ বিজেপির। বেআইনিভাবে বাঁওর ভরাট এবং অবৈধ নির্মাণের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালেন মৎস্যজীবীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, গ্রামের মধ্যে দিয়েই বয়ে গেছে ধোড়ামারি বাঁওর, বেআইনিভাবে ভরাট করা হচ্ছে এই বাঁওর। এই অভিযোগ তুলে বনগাঁ ট্যাংরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালো ধোড়ামারি এলাকার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা। আন্দোলনকারীদের দাবি, বেআইনিভাবে বাঁওর ভরাট করার জন্য মাটি ফেলা হয়েছে, সেই মাটি অবিলম্বে তুলে ফেলতে হবে এবং অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলতে হবে। গোটা ঘটনায় অভিযোগের তির মনোরঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মনোরঞ্জন চৌধুরীর স্ত্রী পুষ্প চৌধুরী। তার দাবি, নিজেদের জমি প্রশাসনের অনুমতি নিয়েই কাজ করা হচ্ছে। ধোড়ামারি বাঁওড়ের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন এলাকার বহু মানুষ। মৎস্যজীবী ও চাষিদের কাছে একমাত্র অবলম্বন এই বাঁওড়। সেই বাঁওর ভরাট হয়ে যাওয়ায় রুখে দাঁড়িয়েছেন বহু মানুষ। আমরা অপরাধ করছি, আমরা এই যে গরিব মানুষ, আমরা তো এইভাবে না খেয়ে মারা যাবো। এইভাবে বাদ হলে আমরা চাই আমাদের বাঁওরটা এইভাবে পুরো কাটানো হোক, তাহলে আমরা সবাই জীবিকা নির্ভর করে খেতে পারবো। আর আমরা মাছ ধরে খাই, আমরা মৎস্যজীবী, আমরা পাঁচশো ঘর আছি এখানে, আমাদের অন্য কোনো কাজকর্ম নেই, আমরা এই মাছ ধরেই খাই, এরপরে আমাদের নির্ভর। আমরা চাই আমরা গোটা বাঁওর দরকারে আমাদের কেটে দিক সরকারে, আমরা সেই আবেদন জানাই সরকারের কাছে। বাঁওরটা থাকলে আমরা মাছ ধরে খেতে পারবো। খাস জমি বিক্রি অন্য লোকে কিনে নিচ্ছে, নিয়ে বিটে তৈরি করছে। সমস্ত দপ্তরের আধিকারিকদের কাছে জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমাদের দাবি জানাচ্ছি। দীর্ঘ 100-150 বছর পুরনো এই বাঁওর, 100-150 বছর পুরনো বাঁওর, এখানে 20-25টা গ্রামের জল যায় এই বাঁওর দিয়ে। এখানে মূলত চাষি আর মৎস্যজীবী ফ্যামিলি, এই দুটো পরিবারের বসবাস। এই বাঁওরটাকে ঘিরে প্রায় 1000 পরিবার, মৎস্যজীবী পরিবার, তাদের বসবাস এবং তাদের প্রধান জীবিকা এই মাছ ধরা। আর এখানে প্রায় 5-6 হাজার একর জমি এই বাঁওরের ধার দিয়ে অবস্থিত চাষ। এই বাঁওরের যে মানে কিনেছে এখন যে বর্তমান মালিক দাবি করছে, উনি অবৈধভাবে এখানে বাদ দিয়ে এই সমস্ত পরিবারকে প্রথমত তো ক্ষতিগ্রস্ত করছে অর্থনৈতিকভাবে, আর দ্বিতীয়ত আমাদের প্রধান জীবিকা মৎস্যজীবী পাড়াদের এই বাঁওর, আমরা ভূমিহীন, আমরা ভূমিহীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই অবৈধ বাঁওরের এই বাঁধ এর নির্মাণ বন্ধ করুক সরকার, অবৈধ বাঁধ নির্মাণ বন্ধ করুক সরকার এবং আমাদের চাষিদেরকে সুরাহা দিক। যদিও অভিযুক্ত মনোরঞ্জন চৌধুরীর স্ত্রী পুষ্প চৌধুরী জানান, আমাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, 40 বছর ধরে ওই জমিতে আমরা চাষ করে আসছি, ছেলেদের ঘরবাড়ি নেই বলেই মাটি ফেলা হয়েছে, ওটা আমাদেরই জমি। আমরা ওখানে খাল কেটেই দিয়েছি, আমরা বিলারের আমরা কাগজপত্র নিয়ে আমরা কেটেছি। উনিরা বলেছে যে কাটো, সংস্কার করে দেওয়াই ভালো, মানুষজনও ডোবে না। তা আমরা সেরকম করেছি স্যার, যে আমরা তো জল ছিল সেখানে আমরা মাটিটা কাটবো, আমাদের এমন সময় জিসিবিটা কেটে দিয়েছে না, জল অন্য লোক ছাঁচবে, ছেঁচলে তাহলে আমরা মাটিটা কাটতে পারবো না। যখন জল আসে তখন জলাভূমি হয়, তখন ওই সবাই মিলে খায়। আর যখন চাষ করি আমরা, ধান পাট সব করি আমরাই খাই, আর 40 বছর ধরে আমরা করি খাই। আবার আমরা জমিটা নিচে আমাদের রেকর্ড হয়ে গেছে, আমাদের না কিনেছিলাম বাংলার জায়গা আমরা কিনে কে কি। এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখারানী মল্লিক বলেন, এ বিষয়ে বিডিও এবং বিএলআরওকে জানিয়েছি, আমি বিষয়টি জানতাম না, গ্রামবাসীদের কাছ থেকে জেনেছি। আপাতত পরিস্থিতিতে বাঁওর ভরাটের কাজ বন্ধ আছে বলে জানি এবং অবিলম্বে বাঁওর ভরাটের জন্য যে মাটি ফেলা হয়েছে তা তুলে নেওয়ার অনুরোধ রাখছি। প্রথমে মাটি কাটা হচ্ছে আমরা তো অত জানি না, গ্রামবাসী একদিন রাত্রিবেলা আমার কাছে সবাই গেল যে এরকম মাটি কাটা হচ্ছে, তখন আমরা এই মাটি কাটায় গ্রামবাসীরাই বাধা দেয়, আমাকে একলা অ্যাপ্লিকেশন করে, আমি সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমি এসডিও, এসডিএলও, তারপরে সব মানে থানা, এসপি সবাইকে আমি দিয়েছি যে আমার হ্যাঁ এই মাটিটা যাতে তুলে নেওয়া হয়। কেটেছে কেটেছে আপনার এইখানে ধরেন ধোড়ামারি গ্রাম আছে, আমার ট্যাংরা পঞ্চায়েত, টোটাল ট্যাংরা পঞ্চায়েত, সুন্দরপুর, গেরাপোতা, ঘাটবড়ের কিছুটা অংশ জলের নিচে চলে যাবে। এইটা সংবাদ যখন শুনলাম তখন আমি দ্রুত অ্যাপ্লিকেশনটা করেছি। প্রধানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, পুরোটাই আইওয়াশ, অভিযুক্তের কাছ থেকে পয়সা খেয়ে প্রধান এই অনুমতি দিয়েছে বলেও অভিযোগ বিজেপি নেতার। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, অবিলম্বে বাঁওর ভরাটের কাজ বন্ধ হোক।
প্রধান লোক দেখানো অভিযোগ করেছেন, না হলে প্রধানের অভিযোগে কেন কাজ হবে না এমন প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। দেখুন, ওই যে ঢোড়ামারির যে বাওরটা, ওখানে পাড়ুই সম্প্রদায়ের মানুষ আছে যারা ওই বাওরের ওপরে জীবিকা নির্ভর করে, ওখানে মৎস্যজীবী আছে পাড়ুই সম্প্রদায়। এখন ওই বাওর যদি ভরাট হয় বা ভরাট হতে চলেছে, তাহলে প্রায় 150-200 ঘর পাড়ুই সম্প্রদায় আছে, তারা কোথায় যাবে? তার জন্যে তারা পেটের টানে তারা অবরোধ করেছে। আর প্রধান যে চিঠি দিয়েছে, আমার তো ধারণা প্রধান মালকড়ি খেয়ে বসে আছে। প্রধান মালকড়ি খেয়ে বসে আছে এই কারণে, প্রধান যদি চিঠি দিয়ে থাকে তাহলে প্রশাসন কেন কাজ করবে না? কারণ প্রশাসনের কিছু করার নেই। আর প্রধান দেখছে মৎস্যজীবীরা যেহেতু রাস্তায় নেমে গেছে নিজের পিট বাঁচানোর জন্যে, উনি এখন চিঠি দিয়ে লোককে দেখাচ্ছে। আমার ধারণা উনি মালকড়ি খেয়ে এটা করছে, নাহলে কখনোই হতে পারে না। এটা প্রধানকে বাদ দিয়ে কখনোই হতে পারে না, পঞ্চায়েতকে বাদ দিয়ে। অতএব শুধু প্রধান নয়, আরও কারা জড়িত আছে আমি প্রশাসনকে অনুরোধ করব এটা তদন্ত করা হোক, আর বাওরের মধ্যে যে কনস্ট্রাকশন করা হচ্ছে ইমিডিয়েট বন্ধ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।